স্টিফেন হকিং একজন দুর্ধর্ষ জ্যোতির্বিজ্ঞানী। তার অসম্ভব জটিল বৈজ্ঞানিক নীতি এবং অঙ্কসমূহ জানলে অবাক হবেন যে তার প্রেম ও বৈবাহিক জীবন কর্মজীবনের থেকে কোনো অংশে কম জটিল না। হকিং এবং তার প্রথম স্ত্রী দুজনেই দুজনকে চিট করেছেন। এরপর হকিং তার এক নার্সের প্রেমে পড়ে তাকে নিয়ে ঘর ছেড়েছেন। দ্বিতীয় বিবাহে নাকি শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছিলেন। এত টালমাটাল পরিস্থিতিতেও তিনি তার তাত্ত্বিক পদার্থবিদ্যার সাথে আপোষ করেননি, এটা ভেবেও অদ্ভুত লাগে। গতকাল 8 জানুয়ারি তার জন্মদিন ছিল। আসুন জেনে নিই তার দাম্পত্য জীবনে হকিং কেমন ছিলেন। 1962 সাল একটি পার্টিতে জেন ওয়াইল্ডের সঙ্গে প্রথমবারের জন্য হকিংয়ের আলাপ হয়। এর পরের বছরেই হকিং এর মোটর নিউরন রোগ ধরা পড়ে। তা সত্ত্বেও 1964 সালের অক্টোবরে হকিং এবং জেনের আংটি বদল হয়। ওনাদের বিয়ে হয় 14 জুলাই 1965। বিয়ের 5 বছরের মধ্যে 2 সন্তান রবার্ট এবং লুসি জন্মান। প্রথম সমস্যা শুরু হয় যখন তাদের জীবনে এক তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। ব্যক্তির নাম জোনাথন হেলিয়ের জোনস। হকিং এর স্ত্রীর সাথে জোনাথনের রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। হকিং সব জেনে শুনেও বাধা দেননি। এরপর জেন এবং জোনাথন দুজনেই কারোর ঘর ভাঙবেন না বলে আলাদা হয়ে যান। তাদের সম্পর্ক প্লেটোনিকই থেকে যায়। ইতিমধ্যে হকিং প্রায় সেলিব্রিটি পর্যায়ে উঠে যান। এই সময়তেই দ্বিতীয় সমস্যার সূত্রপাত হয়। হকিংয়ের শারীরিক অবস্থা বুঝে একাধিক পরিচারিকা রাখা হয়। এদিকে এলাইন মেসন নামের এক পরিচারিকার প্রেমে পড়ে হকিং বাড়ি ছাড়েন। প্রথম স্ত্রীর থেকে ডিভোর্স নেন 1995 সালে। 2003 সালে হঠাৎ হকিং খবরের শিরোনামে আসেন। এবারে কোনো বৈজ্ঞানিক কারণে নয়, মেসনের দ্বারা তিনি নাকি দীর্ঘদিন ধরে শারীরিক হেনস্থার শিকার। অন্যান্য নার্সরা পুলিশের কাছেই অভিযোগ করেন, পরে হকিং নিজেই অভিযোগ তুলে নেন। মেসনের সাথে হকিং এর নীরবে বিবাহ বিচ্ছেদ হয় 2006 সালে। তখনও অভিযোগ উঠেছিল হকিং নাকি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন, যা তিনি তার মুখপাত্রের দ্বারা অস্বীকার করেন। তার মেয়ে লুসি অভিযোগ জানান মেসন নাকি হকিং এর স্থাবর সম্পত্তি পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারেন। এত কিছুর পরেও তার প্রথম স্ত্রীর সাথে পরে সম্পর্কের উন্নতি হয়। তার জীবনের ওপরে ভিত্তি করে তৈরি হওয়া সিনেমা দ্য থিওরি অফ এভরিথিং এর প্রিমিয়ারেও দুইজন একসাথে ছিলেন। জেনের লেখা ট্রাভেলিং টু ইনফিনিটি মাই লাইফ উইথ স্টিভেন এর ওপর ভিত্তি করে তৈরি হয় ছবিটি। হকিং এর মৃত্যুর পরে তার 2 স্ত্রী কোনো বিবৃতি না দিলেও তার সন্তানেরা শোক প্রকাশ করেন। এমন মারণ রোগ টালমাটাল বৈবাহিক জীবনের বাইরেও বিজ্ঞানের জন্য যথেষ্ট সময় বের করে এমন দুরূহ সমস্যার সমাধানে কিভাবে নিজেকে ব্যস্ত রেখেছিলেন স্টিফেন হকিং ভাবলে অবাক লাগে। আবার এটাও অবাক লাগে ভাবতে এই হকিংই বলেছেন, এই পৃথিবী যদি তোমার ভালোবাসার মানুষের ঘর না হতে পারে তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই।